বিষয়টা আপেক্ষিকভাবে দেখলে মনে হয় না এতে আবার প্ল্যানিংয়ের কী আছে। যখন মনে করলাম তারপর থেকেই চিন্তাভাবনা শুরু করলাম, প্ল্যানিং শুরু করলাম বা চেষ্টা করলাম, কিন্তু এইভাবে বেশ কয়েক মাস এগোনোর পর বা বছরখানেক এগোনোর পর 70 to 80% কাপল আমাদের চ্যানেলে এসে বিভিন্ন ভিডিওয় কমেন্ট করেন যে দাদা সব কিছুই তো ঠিক আছে কিন্তু কনসিভ করতে পারছি না কেন। সব কিছু যদি ঠিকই থাকতো তাহলে এতদিনে প্রেগনেন্সি চলে আসতো না বা কনসিভ করে যেতেন না। আমি বলছি না সব কিছুতে প্রবলেম আছে, কিন্তু হয়তো একটা বা দুটো ছোটোখাটো কোনো ভুল বা কিছু প্রবলেম যেটা কনসেপশনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা কনসেপশন হয়ে গেলে ইমপ্লান্টেশন হচ্ছে না, ইমপ্লান্টেশন হয়ে গেলে মিড প্রেগনেন্সি বা আর্লি প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ব্যাপারটা বোঝা দরকার যে কেন কনসেপশন হচ্ছে না বা কীভাবে এগোলে বেবি প্ল্যানিং করা যেতে পারে। বিষয়টা যখন প্ল্যানিং তখন প্ল্যান করে এগোনোই ভালো। নমস্কার, আমি দেবান, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আমরা প্রেগনেন্সি, প্রি প্রেগনেন্সি এবং চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বেল আইকনে হিট করে অল অপশানস ক্লিক করে দেবেন যাতে করে আমাদের সমস্ত আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই ভিডিওতে আমরা বেবি প্ল্যানিংয়ের 3টে গুরুত্বপূর্ণ স্টেপস নিয়ে আলোচনা করব। যদি এই বিষয়টা নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, তাও ভাবলাম আজকে যদি একটু অন্যরকমভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে দেওয়া যায় তাহলে আপনাদের প্ল্যানিং করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তবে ভিডিওর বাকি কথা বলার আগে একটা জিনিস পরিষ্কার ডিক্লেয়ার করে দিই, আমি কোনো টোটকা বলবো না যাতে করে ঝট করে 1-2 মাসের মধ্যে আপনারা প্রেগনেন্ট হয়ে যেতে পারবেন, কারণ আমাদের উদ্দেশ্য সুস্থ সন্তান, সুস্থ তো প্রেগনেন্সি। সেই জন্য কিছু জিনিস বোঝা এবং জানাটা খুব দরকার এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়াটা দরকার। যাই হোক, চলুন এবার স্টেপসগুলো, বেবি প্ল্যানিংয়ের স্টেপসগুলো দেখে নেওয়া যাক। স্টেপ নাম্বার ওয়ানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। হ্যাঁ, আমাদের দিন যাপনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনগুলোই কিন্তু আমাদেরকে তৈরি হতে হেল্প করবে। হ্যাঁ, আমরা তৈরি থাকি না। যে সময় আমরা বেবি প্ল্যানিং করব বলে ভাবছি বা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা সন্তান দরকার, সেই সময় বা সেই দিন থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলে একটু মডিফিকেশন করে ফেলতে হবে, অর্থাৎ আমাদের দিন যাপনের মধ্যে কিছু চেঞ্জ করে ফেলতে হবে। আমি টোটাল 8খানা মডিফিকেশনের কথা বলবো যেটা স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে। প্রথম, যে কোনো প্রকার অ্যাডিকশান, টোব্যাকো অথবা অ্যালকোহল, যে কোনো প্রকার অ্যাডিকশান ছেড়ে দিন। এই দুটো জিনিস স্বামী এবং স্ত্রী দুজনের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, যে দুটোকে একেবারে বন্ধ করতে হবে। 2 নম্বর বিষয়, 7 থেকে 8 ঘন্টা ঘুম। রেস্ট বা ঘুম আমাদের শরীরকে রিকভার করে, আমাদের শরীরের স্বাভাবিক কর্মক্ষমতায় ফিরিয়ে আনতে হেল্প করে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমটা কিন্তু বাদ দিলে চলবে না। 3 নম্বর জিনিস, 2 থেকে 3 লিটার জল দুজনেই, মানে প্রত্যেকে 2 থেকে 3 লিটার জল খেতে হবে। যদি কোনো মনে হয় কোনো সময় যে জল খেতে পারছেন না তাহলে ডাবের জল, শরবত এগুলো খান, তবে শরবতের মধ্যে চিনিটাকে অ্যাভয়েড করবেন। চিনি কিন্তু খুব ক্ষতিকর জিনিস। 4 নম্বর বিষয় যেটা করতে হবে, ফোলেট জাতীয় খাবার খেতে হবে দুজনকেই। ফোলেট জাতীয় খাবার আছে অনেক কিছুতেই, পালং শাক, নানা রকম শাক সবজি, ফলমূলের মধ্যেও আছে। আমরা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও করেছিলাম ফোলেটের ওপরে, সেই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখুন, আপনারা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন যে ন্যাচারালি কোন কোন খাবারের মধ্যে ফোলেট বা ফলিক অ্যাসিড পেয়ে যায় এবং কেন ফোলেট বা ফলিক অ্যাসিডটা দরকার হয়। 5 নম্বর বিষয় হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এমন একটা বস্তু বা এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস কতটা অ্যাবজর্ব হবে, আমাদের শরীর কতটা নেবে সেটাকে নির্ধারণ করে। অর্থাৎ ভিটামিন ডি যদি কম থাকে আমাদের শরীর কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস কম নেবে, বেশি নিতে পারবে না। ভিটামিন ডি নিয়েও আমি আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পাবেন। কোথা থেকে ভিটামিন ডি ন্যাচারালি পাওয়া যায়, কতটা নেওয়া উচিত, কতক্ষণ কি করা উচিত সেইটা নিয়ে পরিষ্কারভাবে আমি ধারণা দিয়েছি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, দেখুন। 6 নম্বর বিষয় হচ্ছে নাটস বা বাদাম। আসলে নাটস বা বাদাম বলতে আমি বেসিক্যালি বোঝাচ্ছি আমন্ড আর আখরোটকে, সাথে কাজু বাদামও নিতে পারেন। আসলে আমন্ড, আখরোট বা কাজু বাদাম বলুন বা কাঠবাদাম বলুন, এগুলোর মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য খুব দরকার, যারা বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য খুব দরকার, কারণ এটা স্পার্ম কোয়ালিটি আর এগ কোয়ালিটি ইমপ্রুভ করাতে হেল্প করে এবং আপনার শরীরকে স্বাভাবিক কর্মক্ষমতায় আনতেও হেল্প করবে। যে সমস্ত মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের কারেক্ট করতেও হেল্প করে। আমন্ড খাওয়ার ক্ষেত্রে আগের দিন রাত্রেবেলা 2টো করে আমন্ড ভিজিয়ে রাখুন, অর্থাৎ 4টে আমন্ড दुटो दुटो करे दुजोनेर जोन्नो चारटे एमन भेजिए राखुन। सकालबेला खोसाटा छाड़िए दुजोने दुटो करे खेये निन। आखरोट, काजू बादाम, काठबादाम सारा दिने जे कोनो समय खेते पारेन, किन्तु कोनोटाई रोस्टेड खाबेन ना। 7 नम्बर जो विषयटा सेटा हच्छे साइट्रास फ्रूट। साइट्रास फ्रूट बोलते कि बोझाय? बाताबी लेबू, कमला लेबू, मुसम्बी बा जे कोनो प्रकार लेबू, इवन पाती लेबू सेटाके साइट्रास फ्रूट बला हय थाके। साइट्रास फ्रूटेर मध्ये प्रचुर परिमाण एंटीअक्सिडेंट्स थाके, जे एंटीअक्सिडेंट्स आपनार शरीर थेके फ्री रैडिकल सराबे, टक्सिन्सगुलो बार करे देबे। एटा खूब हेल्पफुल आपनादेर सुस्थ थाकार जोन्नो। लास्ट जे विषयटा सेटा हच्छे एक्सारसाइज। रेगुलार डेली दुजोनेरই एक्सारसाइज करा उचित, जाते शरीरेर समस्त मासल अंतर्जंत्र सब ठीकठाक भावे काज करे, शरीर इनाफ परिमाणे अक्सिजेन पाय, शरीरे ब्लाड सार्कुलेशन हय। आमी जिमे जावार कथा बोलछि ना, माठे गिये 10 किलोमीटर दौड़ानोर कथाओ बोलछि ना। दुजोने जोरे हाँटते पारेन सकाले अथवा बिकेले, दुबेला एक्सारसाइज करार कोनो दरकार नेই। ओभार एक्सारसाइज किन्तु क्षति करे। दुजोनेই सकालबेला बा बिकेलबेला जोरे हाँटुन, घाम झरिए हाँटुन, अथवा छादे उठे फ्री हैंड एक्सारसाइज करुन। जदि पसिबल हय भालो कोनो ट्रेनारेर आन्डारे योगा करते पारेन, योगाटा शिखे निये योगा करते पारेन। आमी एई जे 8टा लाइफस्टाइल मडिफिकेशनेर कथा बोललाम सेटा किन्तु स्वामी स्त्री दुजोनेर क्षेत्रेई बोललाम। एमन नय जे स्त्री जा करार करे जाबेन, स्वामी किछुई करबेन ना, आमी तो ठीक आछि एरकम नय। दुजोनके प्रिपारेशन नेওয়া दरकार। आमी किन्तु एखोनो पर्यन्तो बोलिनि जे आपनारा ट्राई करा शुरू करुन बा चेष्टा करा शुरू करुन, एटा किन्तु प्रिपारेशन फेज। एबार सेकेंड स्टेपे आसछि। स्टेप नम्बर 2-ते एसे एबार जादेर पिरियड रेगुलार एबं जादेर पिरियड इरेगुलार दो रकम कापेले किन्तु डाक्तारेर काछे जाबे। जादेर पिरियड रेगुलार तारा तो प्रश्न करबेन, दादा इरेगुलार पिरियड जादेर तादेर तो रेगुलार करार जोन्नो डाक्तारेर काछे जेते बोलछेन, ताहले आमरा कि करते जाबो, आमादेर तो सबकिछु ठीकई आछे। आमी बोली आमी किन्तु पिरियड रेगुलार करार जोन्नो डाक्तारेर काछे जावार कथा बोलछि ना, आमार मूल उद्देश्य सेटा नय। डेफिनेटली तादेर काछे तादेरके डाक्तारेर काछे जेते होबे, पिरियड रेगुलार ना होले बा डाक्तारेर काछे सापोर्ट ना निले तारा सेइभावे एगिये उठते पारबे ना, तादेर कनसिव करते असुविधा होबे। किन्तु बर्तमाने एरকম দেখা গেছে যাদের পিরিয়ড রেগুলার, কনসিভ করতে অসুবিধা হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার সিম্পল কিছু মেডিসিন সাপোর্ট দিচ্ছে যাতে প্রেগন্যান্সিটা আসতে সুবিধা হয়। যাই হোক, আমি যে উদ্দেশ্যে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছি, আমি ডাক্তারকে রিকোয়েস্ট করতে বলতে চাইছি যে আপনারা বলুন যে আমরা বায়োলজিক্যালি কতটা ফিট, বেবি প্ল্যানিং এর জন্য আমরা কতটা তৈরি, সেটা আমরা মেডিকেলি দেখতে চাইছি। অর্থাৎ আমি কিছু টেস্টের কথা বলতে চাইছি। আসলে অনেক ল্যাব আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে যারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া টেস্ট করতে চান না। তো ভালো যে কোনো গাইনোকোলজিস্ট তার কাছে গিয়ে যদি বলেন যে ডাক্তারবাবু আমরা বেবি প্ল্যানিং করতে চাইছি, আমরা নিজেদেরকে মেডিকেলি বুঝতে চাই, তাহলে আমাদের কিছু টেস্ট দিন। তাহলে আমি এবার যে কটা টেস্টের কথা বলবো ডাক্তার কিন্তু ডেফিনেটলি সেই টেস্টগুলো আপনাদেরকে করাবেন। এমনিতেই যাদের ইরেগুলার পিরিয়ড তাদের ক্ষেত্রে এই টেস্টগুলো হয়ে থাকে, কারণ ইরেগুলার পিরিয়ডের কারণটা উদ্ঘাটন করার জন্য এই টেস্টগুলো ডাক্তার দিয়ে থাকেন। আমি টেস্টগুলো এক এক করে বলছি এবং তারপরে বলবো কেন এই টেস্টগুলো করানো দরকার। প্রথম যে টেস্টটা দরকার সেটা হচ্ছে থাইরয়েড, দ্বিতীয়ত সুগার, ফাস্টিং এবং পিপি দুটোই, 3 নম্বর ব্লাড প্রেশার যেটা ডাক্তার চেম্বারে বসেই করে দেবেন, 4 নম্বর कमप्लीट हेमाटोग्राम अर्थात हिमोग्लोबिन, टीसीडीसी, ईएसआर, डब्ल्यूबीसी समस्त किछु कमप्लीट हेमाटोग्राम, 5 নম্বর विटामिन डी कतटा आछे, 6 নম্বর प्रोलैक्टिन कतटा आछे, 7 নম্বর मिसेसर अर्थात हबु मायेर लोअर एब्डोमेन यूएसजी, लास्ट हाजबैंडर सीमेन एनालाइसिस। एटा अवश्य अवश्य करेई दरकार, अनेकेई कराते चान ना। मिसेस बा स्त्रीर जाबतीय टेस्ट हो जाच्छे, ट्रिटमेंट हो जाच्छे, किन्तु स्वामी सीमेने प्रॉब्लेम आछे सेटा ओनारा जानेनই না, चेष्टा करेও किछु হচ্ছে না, অথচ दोषटा आसছে ওয়াইফের উপরে। যাই হোক, এবার আমি বলি আমি এতগুলো টেস্টের কথা কেন বললাম। সাময়িকভাবে যারা সুস্থ আছেন, যাদের কোনো সমস্যা নেই, তারা তো বলবেনই আমি এতগুলো টাকা খরচা কেন করতে যাব। কেন জানেন? বিগত বেশ কয়েকদিনে আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি, সেখানে বলছে দাদা আমার 33 উইক্সে প্রেগনেন্সি লস হয়েছে, মিসক্যারেজ হয়ে গেছে, দাদা আমার 17 উইক্সে হয়েছে, দাদা আমার 35 উইক্সে প্রেগনেন্সি লস হয়েছে, মিসক্যারেজ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি আপনারা ডাক্তারকে কি কারণ জিজ্ঞেস করেছেন? বলছে হ্যাঁ, ডাক্তারের কারণ জিজ্ঞেস করার পর বলছে ব্লাড প্রেশার বেড়ে গেছিলো, বা সুগার বেড়ে গেছিলো, বা থাইরয়েডের সমস্যা হয়েছিল, বা অন্য কিছু একটা সমস্যা হয়েছিল সেই জন্য হয়েছে। এই সমস্যাগুলো যদি আগে জানা থাকতো তাহলে সেই সাপোর্টটা নেওয়া যেত। এই রকমভাবে একটা দুঃখজনক মুহূর্ত হয়তো আপনাদের জীবনে আসতো না। আমি সেই জন্য আগে থেকে জেনে বুঝে এগোতে বলছি, যাতে শুধুমাত্র একজনকে দায়বদ্ধ না করতে হয়, একজনকে দায়ী না করতে হয়। আপনাদের সমস্যাটা কোথায় আছে সেটা খুঁজে সেটাকে ঠিক করে এগোনো যায়। দেখুন, এতে লজ্জার কিছু নেই। কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করে এগোলে সুস্থ সন্তান আপনারাই পাবেন। যাই হোক, আমি কিন্তু এই যে সমস্ত টেস্টগুলোর কথা বললাম একজন ভালো ডাক্তারের কাছে গেলে ডেফিনেটলি আপনাদের প্রেসক্রাইব করবেন। এবার আসি, ধরুন এই টেস্ট রিপোর্টে সব কিছু ঠিকঠাক এলো না, তাহলে যে পার্টে ভুল আছে সেই পার্টটার চিকিৎসা শুরু করুন। সেই পার্টটার চিকিৎসা শুরু করে সেই পার্টটা নর্মাল এলে তারপরে বেবি প্ল্যানিংয়ের নেক্সট স্টেপ বা বেবি প্ল্যানিংয়ের চেষ্টা। আর যদি রিপোর্টে সব কিছু ওকে থাকে তাহলে তো ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, রিপোর্টগুলো হাতে পাওয়ার পর আমাদের অনেকেরই একটা অভ্যেস আছে রিপোর্টের ডান দিকে থাকা যে রেঞ্জগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখা, অনেকে করে থাকেন। খারাপ কোনো কাজ নয়, কিন্তু সমস্যা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার অনুযায়ী এই যে টেস্টের যে রেঞ্জগুলো, লিমিটগুলো, সেগুলো আলাদা আলাদা হয়ে যায়। এবার আপনি সাময়িকভাবে দেখে বুঝতে পারছেন টেস্ট রিপোর্ট তো নর্মাল, আমার ডাক্তারের কাছে গিয়ে আর কি হবে, শুধু শুধু ভিজিট দেবো কেন। লাস্ট একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমাদের ফ্যামিলি মেম্বারের একজনের সঙ্গে কথা হচ্ছিল ফেসবুক চ্যাটিংয়ে। উনি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে কনসিভ করতে পারছেন না। ওনাকে জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম ওনার থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েডটা কত? 4.41। উনি আমাকে রিপোর্টটা দেখালেন। রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে টিএসএইচের রেঞ্জ 2.5 থেকে 5.0। ইয়েস, কারেক্ট, নর্মাল রেঞ্জ আছে। কিন্তু এটা উনি জানতেন না, এই 4.41 রেঞ্জটা যদিও নর্মাল লেভেলে, কিন্তু এটা প্রেগনেন্সি বা কনসেপ্ট করার জন্য সমস্যা তৈরি করতে পারে। বলা হয়ে থাকে টিএসএইচ লেভেল 3 থেকে 3.5 বা তার নিচে আসলে কনসিভ করার জন্য সুবিধা হয়, বা প্রেগনেন্সিটা সুস্থিতভাবে বা হেলদিভাবে ক্যারি অন করার ক্ষেত্রে সুবিধা হয়। তো এই জিনিসটা যদি উনি না জানেন বা ওনার উপযুক্ত অ্যানালাইসিসটা না হয় তাহলে কিন্তু উনি সমস্যাটা বুঝতে পারতেন না। যাই হোক, যাতে আপনাদের এই সমস্যাটা না হয় সেই জন্য আমি বলছি, স্টেপ নাম্বার 2-তে প্রথমে ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করিয়ে সেই রিপোর্টগুলোকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখান। কোনো জায়গায় কি কারেকশান করা দরকার, যদি বুঝতে না পারেন, যদি কোনো জায়গা থেকে সন্দেহ হয়, সেকেন্ড কোনো ডাক্তারের কাছে ওপিনিয়ন নিন বা আমাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করুন। আমরা হয়তো জানি না, কিন্তু যতটা সম্ভব হেল্প করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি স্টেপ 3-তে। স্টেপ নাম্বার 3-তে এসে আমাদের কাছে মোটামুটি সবকটার রিপোর্ট নর্মাল। যখন হাজব্যান্ড এবং ওয়াইফের সমস্ত রিপোর্ট নর্মাল, তখন ওয়াইফের লাস্ট যে 3টে মেনস্ট্রুয়াল সাইকেল, সেই 3টে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে 4টে পিরিয়ডের ডেট নিন। সেখান থেকে নেক্সট যে ওভুলেশন ডে, সেই ওভুলেশন ডেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করুন। আর মোস্ট ফার্টাইল ডেটাকে ক্যালকুলেশন করে নিন। ওভুলেশন ডে এবং মোস্ট ফার্টাইল ডে কী করে ক্যালকুলেশন করতে হয়, ওভুলেশন ডে কীভাবে প্রেডিক্ট করতে হয়, এই নিয়ে 6-7খানা ভিডিও হয়ে গেছে। আমি পুরো প্লে লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেবো, সেটাকে দেখে ফলো করে সেটাকে দেখে ক্যালকুলেশন করার চেষ্টা করুন। এবার সেই মোস্ট ফার্টাইল ডেতে আপনারা একসাথে থেকে এগিয়ে চেষ্টা করে তারপরে দেখুন পিরিয়ডের ডেটটা মিস যাচ্ছে নাকি। যখন পিরিয়ডের ডেট মিস যাবে তার থেকে 7 থেকে 10 দিন বাদে ইউরিন টেস্ট করুন, প্রেগনেন্সি টেস্ট করুন, করে পজিটিভ আসলে তারপরে কি করণীয়, কি করা উচিত, নেক্সট স্টেপটা কি করা উচিত, সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও হয়েছে, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পাবেন। সেই অনুযায়ী ফলো করে এগোনোর চেষ্টা করুন। আমি এই যে 3টে স্টেপ বললাম, এই 3টে স্টেপে কিন্তু অনেক উপযুক্ত ব্যবস্থাপনার কথা আমি বলেছি, যে স্টেপগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। এই স্টেপগুলো সম্পর্কে কোনো জিজ্ঞাসা, কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানান, অবশ্যই উত্তর দেব। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।